আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমার ব্লগে। আজকের ব্লগটা হচ্ছে আমার বেবি শাওয়ার, সারপ্রাইজ বেবি শাওয়ার। আমি জানতাম যে এই ড্রেসটা আমার কাজিনরা আমরা সবাই একসাথে নিয়েছি, ঈদে পড়া হয়নি, দেখা হয়নি, তা এখন পরবো। তো এই জন্য আমার বাসায় আসছে, ভাবছিলাম সবাই আজকে ডিনার করবে, থাকলো, স্টে করলো, মজা করলাম, মুভি দেখলাম। আমি অনেক কিছু করতে ভুলে গেছিলাম, কারণ আমার ধারণা ছিল না যে এটা হচ্ছে তাই। হ্যালো গাইস, সো আমাদের অ্যাকচুয়ালি এডিট করার সময় মোরে ভয়েসটা দেখলাম যে খুব ফ্যানের আওয়াজ হচ্ছে, তাই আমি ওর ভয়েসটা রাখলাম না, আমি নিজে ভয়েস দিয়ে দিব। আর মরিয়মরা আমার জন্য সারপ্রাইজের সাথে গিফটও রেডি করছে, সবাই মিলে টাকা দিছে, মানে বাচ্চা হয়েও ওরা যা করছে। আই এম সো হ্যাপি। তো আমি এডিট করতে বসছি এখন, দেখলাম ওরা আমাকে সব ছবি আর ভিডিওগুলো নিজেরাই দিয়ে দিছে, ছোট্ট একটা নোটও লিখছে খুব সুন্দর করে। ও যেটা বললো সেটা হচ্ছে এটা অরিও, আমার ডায়াবেটিস ছিল তাই আমাকে অরিও দিয়েছে, যেন আমি জোর অরিও খেতে পারি। একটা টেডি, কিউট একটা টেডি, চাবি ঝুলানো যাবে। আর একটা লিপস্টিক, নুড কালার আমার পছন্দ। একটা কাজল, একটা হচ্ছে ল্যাশ, আমার ল্যাশ পড়তে খুব মন চায়, ওরা জানে কিন্তু আমি ঠিক মতো ল্যাশ লাগাতে পারি না। আর আমার বেবিটা গার্ল হবে তাই ওর জন্য একটা ক্লিপ, আর একটা ফেস ওয়াশ, এগুলো সব আমার জন্য ওরা সব রেডি করছে। আর আর এখন দেখাবো আমার মা আমার জন্য, মানে যেটা 7 মাস হলে করে, যে লাল শাড়িটা। তারপরে একটা রেডিমেড পেটিকোট লাল, বলছে যে রেডিমেডই কিনে দিই এখন। আর হচ্ছে ব্লাউজের কাপড়, আমাকে বলছে ব্লাউজ পরে বানিয়ে নিতে, কারণ আমি এখন পরবো না শাড়ি, আমাকে জিজ্ঞেস করছিলো আমি পরে বানাবো, তাই বলছে পরে বানিয়ে নিতে। আর এই শাড়িটা আমাকে দিয়েছে আম্মু শখ করে আমার জন্য, আমার বেবি শাওয়ারের গিফট। আর এখন অন্তুর গিফট দেখাবো। অন্তু আমার জন্য লরিয়ালের অরিজিনাল দুটো লিপস্টিক বাইরে থেকে আনছে, আনাই দিছে আমাকে, আমার খুব পছন্দ। নুড কালার একটু আগে দেখালাম, ওরাও আমাকে নুড কালার লিপস্টিক দিয়েছে। আর টাকা, এটা হচ্ছে টোনার, ভিটামিন সি টোনার, আমি ইউজ করে জানাবো। আর এটা হচ্ছে একটা পারফিউম, আমার সবসময় পছন্দ পারফিউম। আর একটা ব্যাগ, লেদারের ব্যাগ, সরি লিপস্টিকটা পরে গেছে, ব্যাগটা খুব কিউট, অনেক সুন্দর ব্যাগটা, আমার ভালো লাগছে ব্যাগটা, অনেক ভালো লাগছে ব্যাগটার ভিতরে চেম্বার আছে, ব্যাগটা সুন্দর। এইটা হচ্ছে আমার অন্তুর কাছ থেকে পাওয়া বেবি শাওয়ারের গিফট, আর ওগুলো হচ্ছে ও কাজিনরা দিয়েছিল, আর এটা আম্মুর দেওয়া আমার বেবি শাওয়ার গিফট। চাষি পোলার চাল, আমাদের রান্না অলমোস্ট ডান, রোস্টের মুরগি ভাজা শেষ, গরুর রোস্ট কালকে রাতে আমি করছিলাম, এখন অন্তু আপা স্পেশাল রোস্ট হচ্ছে, রোস্ট করবো আমাদের কাছে একই হয়ে যায়। আর ডিম সিদ্ধ করা কী করছিল, ডিম সিদ্ধটা এগুলা ডিম ভাজা হবে, সিদ্ধ করা হচ্ছে। চোর পাইছি চোর পাইছি চোর পাইছি, কষানোর দোস্ত চোর খালি চুরি করে, কষানোর গোস চুরি করে, চোর চোর চোর, এইবার সব কষানোর গোস চোর, আবার আবার চুরি করে রেখে আবার ঢাকনাও দিয়ে দেয় যেন প্রমাণ না থাকে চুরি করছে, ইয়ে চোর। আমাদের ডিমটা কই হয়ে গেছে না, ডিম হয়ে গেছিলো যে ডিম, এই যে আমাদের রোস্ট করবার মতো হয়ে গেছে। হ্যাঁ খাইনি, আয় চল, আমি খাই ফেলাইলাম, আমি তো যাইতে পারি না।
কি কাজ যে ঐশী তুমি খালি বলো এমনি শুধু এত রোদ রোদে তাকানো যাচ্ছে না কথা বলা যাচ্ছে না তাও তাও ছবি তোলা নিশ্চিত ক্ষমা দিবে এটা করে না মাসাল্লা চুলগুলো কত বড় হয়েছে আমার ক্যামেরাতে আপনাদেরকে সেদিন দেখাচ্ছিলাম যেটা আমরা সবাই একটা মানে ভিডিও করি দ্বারা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার বেবি শাওয়ার ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাবেন আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আর প্লিজ মাসালা লিখতে ভুলবেন না বলতে ভুলবেন না করোনা বেড়েছে সেফটি মেনটেন করবো আমরা সবাই সেফ থাকবো আল্লাহ হাফেজ